রাজ্য অতিথিশালায় তীব্র মাথা দলে সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সাথে বুধবার গুরুত্বপূর্ণ বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ দলের আরও নেতৃবৃন্দ। বৈঠক শেষে সংবাদ মাধ্যমকে বিজেপির সর্বভারতীয় মুখপাত্র তথা দলের উত্তর পূর্বাঞ্চলের সংযোজক সম্বিত পাত্র জানান, আন্তরিক পরিবেশে বৈঠক হয়েছে, কি কি সমস্যা রয়েছে, কিভাবে এগুলো সমাধান করা যায়, যেন তাদের প্রাপ্য অধিকার সম্মান কিভাবে প্রতিষ্ঠা করা যায় এ নিয়ে কথা হয়েছে। পরবর্তী সময়ে এসব বিষয়ে আরো ধারাবাহিক বৈঠক হবে এবং সমাধানের রাস্তা খুঁজে বের করা হবে। মোথা জো ইয়াহা কি লোকাল পার্টি হে, মোথা কে নেতা শ্রী প্রদ্যুত জি কে সাথ ভি মুলাকাত হুই হে, উনকে ভি কুছ শীর্ষ নেতৃত্ব কে সাথ হামারে রাষ্ট্রীয় অধ্যক্ষ আদরণীয় শ্রী জেপি নড্ডা জি, গৃহমন্ত্রী শ্রী অমিত শাহ জি, আসাম কে সিএম হেমন্ত বিশ্ব শর্মা জি আর ত্রিপুরা কে সিএম শ্রী মানিক শাহা জি কে মৌজুদগি মে এক বৈঠক চলি হ্যা, জিস বৈঠক মে জনজাতীয় বিষয় পর বহুত হি শিদ্দত কে সাথ বহুত হি কম্প্রিহেন্সিভলি উস পে ডিসকশন কিয়া গয়া কি ক্যা সমস্যায়ে হ্যাঁ, কিস প্রকার সে ইন সমস্যাও কা নিদান কিয়া যা সকতা হ্যায়, কেসে জনজাতীয় সম্মান জো হ্যায় উসকো প্রতিস্থাপিত কিয়া যা সকতা হ্যায় ত্রিপুরা কে অন্দর। ইন সব বিষয় কো গম্ভীরতা সে সুননে কে বাদ ইয়ে নির্ণয় লিয়া গয়া কি IPFT বাকি সভি জো রাজনৈতিক দল হ্যাঁ, জো সামাজিক দল হ্যাঁ আর মোথা ইনকে সাথ হামারি পার্টি এক চর্চা করেগি। সিএম সাহাব নে কাহা হ্যায় কি এক বিস্তৃত চর্চা কি শৃঙ্খলা সিরিজ অফ টকস ইনকে সাথ কিয়া যায়গা আর উসকে পশ্চাৎ সমাধান ভি নিকালা যায়গা আর ইয়ে সমাধান এক হি মন্ত্র কে সাথ সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকে প্রয়াস ইসি মন্ত্র কে সাথ নিকালা যায়গা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখপাত্র সম্বিত পাত্র জানান, বৈঠকে মথা নেতৃত্ব কোনো দাবির কথা উল্লেখ করেনি, সরকারের অংশগ্রহণের বিষয়ে কোনো কথা হয়নি, কথা হয়েছে সাধারণ বিষয়ে জনজাতি কল্যাণে আরও কীভাবে উন্নয়ন করা যেতে পারে এ নিয়ে কথা হয়েছে এবং পরবর্তী সময়ে এই বিষয়ে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আরও চর্চা হবে। कोई भी डिमांड त्रिपुरा मोथा ने नहीं रखा, ना किसी प्रकार के डिमांड के विषय में बात हुई। जिस विषय में आपने डिप्यूटी सीएम मंत्री इत्यादि आपने कहा, ऐसा कोई भी डिमांड ना तो मोथा की तरफ से था ना भारतीय जनता पार्टी ने इस पर कोई डिस्कशन किया। मोथा क्या सरकार में शामिल होगा सर? नहीं, इस प्रकार की कोई डिमांड नहीं, इस प्रकार नहीं, इस प्रकार का कोई विषय नहीं है। केवल जनरल टॉक्स था कि ट्राइबल वेलफेयर कैसे किया जा सकता है और जैसे कि मैंने आपको बताया, इन टॉक्स के बाद सीएम त्रिपुरा ने आश्वस्त किया है कि सभी दलों के साथ, IPFT के साथ, बाकी सामाजिक दलों के साथ और मोथा के साथ भी बैठ करके ये चर्चा किया जाएगा और सबका साथ सबका विकास सबके विश्वास के साथ त्रिपुरा आगे बढ़ेगा। আলোচনা টেবিলে সর্বকালের সর্বত্র কঠিন জটিল বিষয়েরও সমাধান খুঁজে বের করা হয়ে থাকে। এ ধরনের হাজারো উদাহরণ গোটা বিশ্ব জুড়ে রয়েছে। তীব্রা মথার দাবি কিংবা চাহিদারও সমাধান এই আলোচনার টেবিলেই করতে হবে। হয়তো বেশ কয়েক দফা এই আলোচনায় উভয় পক্ষকেই বসতে হবে। একটা ফলপ্রসূ সিদ্ধান্তে শেষ পর্যন্ত উভয় দলকে রাজ্যের শান্তি শৃঙ্খলা এবং উন্নয়নের লক্ষ্যে ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দিয়ে বৃহত্তর স্বার্থে সমাধানে পৌঁছাতে হবে। এতে জাতি জনজাতির এবং রাজ্যের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।